কেন্দ্রীয় সরকারের যে ভ্রান্ত নীতিগুলি সেটা কে বলুন, সেটা এনআরসি বলুন বা বিভিন্ন বিষয়ে যারা প্রতিশ্রুতি দিয়েছিল দেশকে, নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি, এই দুইজন আজকে সারা দেশে রঙ্গা বিড়লার সরকার, রঙ্গা বিড়লা নামে ওরা সারা দেশে পরিচিতি লাভ করেছে। আজকে ভারতবর্ষের 71% ভৌগোলিক এলাকায় যেখানে বিজেপির দখলে ছিল, আজকে সেই জায়গা থেকে নেমে ভারতবর্ষের মানুষই আজকে মাত্র 27% জায়গাতে ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান 27% বিজেপি এসে থেকেছে। আগামী দিনে ভারতবর্ষের মানুষ বিজেপির ভ্রান্ত নীতির থেকে মুক্তি পেতে চাইছে। মানুষ আজ কে এবং এনআরসি নিয়ে বিভ্রান্ত, মানুষ এই দেশের নাগরিক ওরা যারা 100 বছর ধরে রয়েছে, যারা 200 বছর ধরে এই দেশে রয়েছে, তারাও আজকে অনিদ্রায় ভুগছেন, অনিশ্চয়তায় ভুগছেন যে এনআরসি হলে বা কেয়ার মাধ্যমে কারা কারা এই দেশের নাগরিকত্ব পাবেন। এই সমস্ত বিষয়ের প্রতিবাদ জানিয়ে আজকের যে ঝাড়খণ্ডের নির্বাচনে যে আমাদের মহাগঠবন্ধনের যে বিশাল জয় হয়েছে, সেই জয়ের কারণে আমাদের কংগ্রেসের কর্মী সমর্থকরা উল্লসিত হয়ে আজকে এখানে আনন্দ উপভোগ করছে। Come on!